হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউ চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো ফাইনালি তোমাদের এসএসসি এম টিএসের করা ছিলাম তার তোমাদের কালকেই তোমাদের ফর্টি এইট টোটাল কমপ্লিট হয়ে গেছিল তো সেটার পিডিএফ অ্যাভেলেবেল অথবা এডিট করতে আমার অনেক টাইম লেগে গেলো দু মতো টাইম লেগে গেছে তো ফাইনালি তোমাদের পিডিএফ আমি রেডি করে দিয়েছি পিডিএফ অ্যাভেলেবেল হয়ে গেছে এটা হচ্ছে তোমাদের দু হাজার একুশ যে রিক্রুটমেন্ট হয়েছিলো যার এক্সাম তোমাদের দু হাজার বাইশ সালের জুলাই মান্থ করে হয়েছিলো ওকে তো সেটার এটা পিডিএফ টোটাল রেডি হয়ে গেছে টোটাল দেখো আটচল্লিশটা শিফটে তোমাদের পরীক্ষা হয়েছিল আটচল্লিশকে যদি পঁচিশ দিকে গুণ করো টোটাল তোমাদের বারোশোটি কোয়েশ্চেন্স তো টোটাল বারোশটি কোশ্চেন্স এক্সট্রা ডিটেলস সহ এটার পিডিএফ অ্যাভেলেবেল হয়ে গেছে এই পিডিএফটার মধ্যে কি কি পাবে দেখো অনেক এডিট করেছি অনেক এক্সট্রা ডিটেলসও আমি এর মধ্যে অ্যাড করেছি এর মধ্যে টোটাল আটশোটি শিফট টোটাল বারোশো কোশ্চেন্স এবং প্রত্যেকটা কোশ্চেন্সের এক্সট্রা ডিটেলস যেগুলো তোমাদের পরীক্ষায় আর আদার্স যে সমস্ত এক্সামগুলো হয় এর মনে করো রেলের এন রেলের গ্রুপ ডি এসএসসি সিজিএল সিএচএসএল এই সমস্ত জায়গা থেকে কালেক্ট করে এক্সট্রা ডিটেলসগুলো প্রচুর পরিমাণে এখানে অ্যাড করে দিয়েছি যাতে পরীক্ষার আগে সেই এক্সট্রা ডিটেলসগুলো তোমরা পরীক্ষায় পড়ে যাবে এবং পরীক্ষায় প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে এটা তোমাদের ভলিউম টু এর আগে ভলিউম ওয়ান অ্যাভেলেবেল হয়ে গেছে তোমাদের অনেকজনের কম কমপ্লিটও করে নিয়েছো যেটা দু হাজার কুড়ি রিক্রুমেন্টেড আমরা করেছিলাম ওকে এটার প্রাইস হচ্ছে অনলি ফিফটি নাইন রুপিস ভির ডেসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে সমস্ত ডিটেলস তুমি পেয়ে যাবে আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে কিন্তু তার আগে এই পুরো ডিটেলসটা একটু দেখে নাও এর মধ্যে কী কী পারছো সবার প্রথম তো বলেই দিয়েছি আটচল্লিশটা শিফট রয়েছে বারোশো কোশ্চেন রয়েছে এটা আমাদের আপকামিং এস এসসসি এম টিএস সিএচএসএল সিজিএল সিপিও জিডি কনস্টেবল সমস্ত পরীক্ষার জন্য তোমরা এই নোটগুলো তোমার জন্য অ্যাপ্লিকেবল এই নোটটাকে শিফট ওয়াইজ সাজানো হয়েছে আমাদের আপকামিং এসএসসি এম টিএসকে এক্সামকে টার্গেট করে এটা তোমাদের দেখো এটা হচ্ছে ভলিউম টু ভলিউম ওয়ান তোমাদের দু হাজার কুড়ি রিক্রুমেন্টে ছিল এটা দু হাজার একুশে একটা ভলিউম টু করেছি এবার তোমরা যেটা দিতে হবে দু হাজার বাইশে রিক্রুমেন্ট যা পরীক্ষা তোমাদের দু হাজার তেইশে হচ্ছে সামনে মানতেই দু তারিখ থেকে পরীক্ষা শুরু আই হোপ তোমরা প্রত্যেকে জানো এই নোটটা কেউ যদি তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাই করতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো সেখান থেকে ডাইরেক্ট তুমি বাই করে নিতে পারো এবার চলে আসি পিডিএফটার মধ্যে কী কী আছে সেটা দেখো পিডিএফটা দেখো এক একটা সেট দুটো পেজের মধ্যে কমপ্লিট করেছি এবং প্রত্যেকটা কোশ্চেন আমি অনেক এক্সট্রা ডিটেলস দিয়েছি যেটা তোমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম্পল এখানে সেকেন্ড কোশ্চেন্স তোমরা দেখছো এবং বলে রাখি পিডিএফটা খুবই হাই কোয়ালিটিতে বানানো হয়েছে পিডিএফটা তুমি যতই জুম করো পিডিএফটা ফেটে যাবে না তো তুমি ডাইরেক্ট পিডিএফ থেকেও পড়তে পারো অথবা পিডিএফটা প্রিন্ট আউট করে নিয়েও পড়তে পারো ফর এক্সাম্পল এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় এসেছিলো যে সত্য নীতি বা ডক্টর অব লেপসে কে প্রণয়ন করে তো এটা অ্যান্সার হয়েছে লর্ড ডালসি এবার শুধু এইটুকু পড়লে হবে না তোমাকে লর্ড ডালসি সম্পর্কে সমস্ত ডিটেলস পড়তে হবে তো বিভিন্ন আমাদের স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যত পরীক্ষা যে যত পরীক্ষার জন্য আমি তোমাদের পড়েছি সমস্ত পরীক্ষা থেকে ডাটাগুলো কালেক্ট করে করে এই এক্সট্রা ডিটেলসটা তৈরি করেছি ফর এক্সাম্পল লোয়ার ডায়ালোসির সময় দ্বিতীয় অ্যাংলোসিক যুদ্ধ হয়েছিল নিম্ন বার্মা বা লোয়ার বার্মা যুদ্ধ হয়েছিল সপ্তবিলোম্ব নীতি তো ডাইরেক্ট পাচ্ছ উডের ড্যাশ পেজ তখন এটা তোমাদের ডাব্লু পরীক্ষায় এসেছে আবার আদার্স অনেক তোমাদের এমটিএস বা সিজিএল পরীক্ষা তো এসেছে তারপরে দেখো লর্ড ডালসি আমলে আঠেরোশো তিপান্ন সালে বোম্বে থেকে থানে প্রথম রেলওয়ে স্থাপন হয়েছিল এটাও তোমাদের পরীক্ষায় এসছে তার সময় পি প্রতিষ্ঠা হয়েছিল এবং আঠেরোশো সালে যে বিধবা বিবাহ আইন তার সেটা তিনি ড্রাফট করেছিলেন এবং এই যে লাস্ট লাইনটা দেখতে পাচ্ছ এটা তোমাদের এন টিএসি ওয়ান এসেছিলো যে গভর্নর জেনারেল লর্ড আলোসি আওয় রাজ্যকে একটি চেরি বলে ডাকতেন তাহলে এই যে এক্সট্রা ডিটেলসগুলো পাচ্ছ এইগুলোই ঘুরে ফিরে দেখবে তোমাদের পরীক্ষায় তোমরা ডাইরেক্ট তোমরা পরীক্ষার মধ্যে কমন পেয়ে যাচ্ছ তো এই যে প্রত্যেকটা এক্সট্রা ডিটেলস দিয়েছি এইগুলোকে তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে এবং এর সাথে এই যেমন ফর এক্সাম্পল এখানে তোমাদের আমি দিয়েছি দেখো মৌলিক কর্তব্য সবার প্রথমত মৌলিক কর্তব্য থেকে কী প্রশ্ন এসছে যে দু সালের মার্চ মাস পর্যন্ত আমাদের সংবিধানে কতগুলো মৌলিক কর্তব্য রয়েছে এটা তো জানি আমরা এগারোটা এবার মৌলিক কর্তব্য থেকে আমাদের বিভিন্ন স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট টিসিএস এর বিভিন্ন পরীক্ষায় পিবিএস এর যে যে প্রশ্নগুলো এসছে ফর এক্সাম্পল এই যে মৌলিক কর্তব্য এটা উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল কতগুলো মৌলিক কর্তব্য দশটি তারপরে আবার কী হয় তার পরবর্তীকালে আবার ছিয়াশিতম সংবিধান সংশোধন হয় সেটা দু হাজার দুই সালে সেখানে এগারোতম মৌলিক কর্তব্যটাকে আমাদের সংবিধানে যুক্ত করা হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে শরণ সিং কমিটি মৌলিক কর্তব্যের সুপারিশ করেছিল এটাও তোমাদের পরীক্ষায় এসছে এসএসসি পিবিআসি এড়িয়ে এসছে যে শরণ সিং কমিটি সরি মৌলিক কর্তব্যকে সুপারিশ করেছিল শরণ সিং কমিটি এর সাথে দেখো মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটি আমাদের সংবিধানে কত নম্বর পাঠে রয়েছে তো পার্ট ফোর এতে রয়েছে যদি পরীক্ষা জিজ্ঞেস করে কত নম্বর আর্টিকেলও রয়েছে ফিফটি ওয়ান এ আর্টিকেলে এবং এই যে মৌলিক কর্তব্য এই ধারণাটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ইউএসএসআর সংবিধান থেকে নেওয়া হয়েছে তাহলে প্রত্যেকটা ডিটেলস তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ যেটা তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরকমভাবে তোমাদের পুরো একদম পড়তে হবে ফর এক্সাম্পল দেখো এই প্রশ্নটা যেমন এসেছিলো যে দু হাজার তেইশ সালের এফআইএইচ পুরুষ হকি ওয়ার্ল্ড কাপ কে জিতেছে এটা জিতেছে জার্মানি এটা রানার হচ্ছে বেলজিয়াম এবং দেখো এটা তোমাদের 2023 তেইশ সালে হোস্ট করেছিল ভুবনেশ্বর রৌরকেলা ইন্ডিয়া এবং এই প্রশ্নটাকে আমি একদম আপডেট করে দিয়েছি যাতে তুমি পরীক্ষার আগে তোমাকে নতুন করে আর কারেন্ট অ্যাভার্স না পড়তে হয় কারণ দু হাজার তেইশ সালে একদম লেটেস্ট এই বছর পরীক্ষা এলে এই প্রশ্নটাই আসবে তাহলে একদম আপডেটেড কারেন্ট অ্যাভার্সও তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ যাতে তোমাকে নতুনভাবে আর নতুনভাবে অন্য কোথা থেকে পড়তে হচ্ছে না ফর এক্সাম্পল এই প্রশ্নটা দেখো এটা একটা কারেন্ট অ্যাভেয়ার্সের প্রশ্ন যে ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যের অবদানের জন্য ট্যাঙ্কেশ্বর হাজারিকা বোরাইন দু সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিল তো তিনি সাত্রিয়া আর ড্যান্স ফর্মের জন্য পেয়েছিল এবার তোমাদের এই বছর তো আর তো পুরনো আসবে না এই বছর দেখো কথক ড্যান্সের জন্য সমাভাতে তিনি দু হাজার একুশ সালে লাস্ট পেয়েছেন ভারতনাট্যমের জন্য জয়লক্ষ্মী ঈশ্বর তিনিও দু একুশ সালে লাস্ট পেয়েছেন কুচিগুড়ি ড্যান্সে এন সাইলাজা তিনি দু হাজার একুশ সালে এটাও লাস্ট এবং ফোক মিউজিকের জন্য মহাবিনায়ক দু হাজার বাইশ সালে লাস্ট পেয়েছে তাহলে একদম এক্সট্রা ডিটেলস কারেন্ট অ্যাফেয়ার্স সেটা তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ তারপরে দেখো এই প্রশ্নটা তোমাদের গৌতম বুদ্ধ একটা ফেমাস টপিক যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে তিনি প্রথম ধর্মপ্রচার কোথায় করেছিলেন সারোনাতে এবার শুধু এটা তো পড়লে হবে না এর সাথে তোমাকে পড়তে হবে কোথায় জন্ম হয়েছিল তিনি কোথায় জ্ঞান লাভ করেছিলেন প্রথম প্রবচন কোথায় দিয়েছিলেন তার মহাপরিনির্বাণ বা মৃত্যু কোথায় হয়েছিল এই সমস্ত ডিটেলস এর সাথে দেখো এই যে বিভিন্ন ড্যান্স ফর্ম রিলেটেড প্রশ্ন এগুলো সব আমি এক্সট্রা ডিটেলসে অ্যাড করে দিয়েছি যাতে তুমি পরীক্ষা দিতে যখন যাবে তার আগে যদি এটা পড়ে যাও পরীক্ষার জন্য ফর এক্সাম্পল এই প্রশ্নটা দেখো এই তোমাদের সেটে চার থেকে পাঁচবার রিপিট হয়েছে যে কোন রাজ্যের আইনসভায় দু দুটি কক্ষ রয়েছে বা দ্বি কক্ষ রয়েছে তো এটা মহারাষ্ট্র শুধু এটা মহারাষ্ট্র মুখস্থ করলে হবে না ভারতে যে টোটাল যতগুলো স্টেট রয়েছে তার মধ্যে ছটি স্টেটে দুটি কক্ষ রয়েছে উত্তরপ্রদেশ বিহার কর্ণাটক মহারাষ্ট্র তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ বারবার পরীক্ষায় তোমাদের অপশান চেঞ্জ করে করে এগুলোই দেবে সেই জন্য তোমাকে এই ছটা রাজ্যের নাম মনে রাখতে হবে এই এই দেখতে পাচ্ছ এইগুলোর মধ্যে যে একটা তোমাদের এখানে নাম তোমাকে দিয়ে দেবে তো সেইরকমভাবে তোমাকে নিজে থেকে রেডি করতে হবে যাতে তুমি পরীক্ষা হলে গিয়ে খুব ভালোভাবে নিজের অ্যান্সারগুলো করে আসতে পারো এবং প্রত্যেকটা এক্সট্রা ডিটেলস যেগুলো অ্যাড করে রেখেছি সেগুলো অবশ্যই একদম মুখস্ত করবে ফর এক্সাম্পল এখানে দেখো সম্রাট অশোক সম্পর্কে একটা প্রশ্ন এসেছিল যে মৌর্যশাসকদের মধ্যে কে দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ জয় করেন তো অশোক করেছিল এটা এবার অশোক থেকে তোমাদের পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো এসছে সেগুলো সব আমি এখানে এক্সট্রা ডিটেলস অ্যাড করে দিয়েছি যেখান থেকে ফর এক্সাম্পল এই প্রশ্নটা দেখো যে অশোকের ত্রয়োদশ শিলালিপি থেকে কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে জানতে পারি এটা পরীক্ষায় এসছে কলিঙ্গ যুদ্ধের পর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এটাও তোমাদের পরীক্ষায় এসছে তো এইরকমভাবে প্রত্যেকটা এক্সট্রা ডিটেলস তোমাকে কিন্তু পরীক্ষার আগে পড়ে যেতে হবে তার সাথে দেখো সাতিস্তুপকে নির্মাণ করে সম্রাট অশোক এটাও তোমাদের এসএসসির পরীক্ষাতেই এসছে তো এরকমভাবে প্রত্যেকটা এক্সট্রা ডিটেলস তোমাকে পড়তে হবে এটা তো প্রথম দিকের হয়ে গেল আমি তোমাদের একটু লাস্ট পেজের দিকে নিয়ে যাই তাহলে তোমাদের সেই লাস্ট পেজটা একটু সরি পরপরে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে এখান থেকে তুমি একটু দেখতে পারবে কোয়েশ্চেনসগুলো তো একদম প্রিন্টেবল ফরম্যাটে আছে টোটাল এখানে নাইনটি এইট পেজ আছে ফর্টি এইট শিফট প্রত্যেকটা শিফটের জন্য দুটো করে পেজ লেগেছে আমার কারণ এক্সট্রা ডিটেলস প্রচুর অ্যাড করা হয়েছে তো নাইনটি এইট শিফট এখান থেকে পেয়ে যাচ্ছ এই প্রশ্নটা যেমন যে প্রাণী জগতের অর্থবোধা গোষ্ঠীর নয় গুণ্ঠা তো অক্টোপাস এবার অক্টোপাস কোন গোষ্ঠী সেটাও তো তোমাকে জানতে হবে তো অক্টোপাস দেখো বিভিন্ন আটটি বাহুবিশিষ্ট সামুদ্রিক প্রাণী দেখতে সাম্মুকের মতো এবং এটা মোলাস্কা ফাইলামের অন্তর্গত বা মোলাস্কা পর্বের অন্তর্গত এরকমভাবে তোমাদের সন্ধিপতি বা অর্থবোধা কারে বোঝে সেই সমস্ত সমস্ত ডিটেলস এখানে লিখে দিয়েছি যেটা তোমাকে পরীক্ষার আগে বা খুব ভালোভাবে মুখস্থ করতে হবে ফর এক্সাম্পল এই প্রশ্নটা দেখো যে জামিনী কৃষ্ণমূর্তি কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য বিখ্যাত বা পরিচিত এইটুকু তো আমরা পড়লাম যে তিনি এবং কুচিপুড়ি ডান্স ফর্মের সাথে যুক্ত এবং এর সাথে তোমাকে যেগুলো পড়তে হবে যে ভারতনাট্যমের সাথে আর কে কে যুক্ত যেটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ফর এক্সাম্পল এখানে দেখছো প্রতিভা পল্লাদ রুক্মিণী দেবী অরুণ ডালে সারাভাই সোনাল মানসিং তাঞ্জোর বালা সরস্বতী তারপর আলার মেয়ের ভাল্লি পদ্মা সুব্রমণ্যাম তো এগুলো অলরেডি তোমাদের এম এস পরীক্ষাতেই রিপিট হয়েছে এছাড়া বাকি এগুলো রয়েছে এগুলো তোমাদের এসএসসি সিজিএল জিএল এন টি সিবিটি ওয়ান এই সমস্ত পরীক্ষায় এসেছে তো সেগুলো সব একসাথে কালেক্ট করে মানে টিসিএসের এর বিভিন্ন পরীক্ষা থেকে কোশ্চেনগুলো কালেক্ট করে এখানে তোমাদের একসাথে করে দিয়েছি ফর এক্সাম্পল এই প্রশ্নটা এতবারই রিপিট হয়েছে যে তোমরা সবাই এটা পারবে যে সাত্রিয়া ড্যান্স ফর্ম কোন রাজ্যে তো এটা আসাম এইটুকু তো জানলাম এবার দেখো আসাম রিলেটেড আসামে যে সমস্ত ড্যান্স ফর্মগুলো রয়েছে বা সেখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের এসএসসি বা টিসিএস এর পরীক্ষায় এসছে ফর এক্সাম্পল আসামে পনেরোশো খ্রিস্টাব্দে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব দ্বারা ছাত্রীয় নৃত্যের প্রচলন হয়েছিল এটা তোমাদের এন টি সিবিটি ওয়ান যেটা টিসিএস নিয়েছে বাগরুম্বা আসামের বড়ো সম্প্রদায়ের লোকনৃত্য এটা এস এস সি এম টিএস বোর্ড দু হাজার কুড়ি দু হাজার একুশে এসছে আসামে কিছু ড্যান্স ফর্ম বিহু বিছুয়া নাট পূজা মহারাজ কালীগোপাল বাগুরাম্বা নাচ ইত্যাদি ডট ডট এগুলো সব তোমাদের আসামের ডান্স ফর্ম তাহলে এগুলো সব তুমি একসাথে পেয়ে যাচ্ছ যখন পরীক্ষাও দিতে যাচ্ছ পিডিএফটাও তুমি পরীক্ষার আগে এক্সাম সেন্টারে বা ট্রাভেল করার সময়ও খুব ভালোভাবে পড়তে পারো যাতে তোমার কোনো রকম কোনো অসুবিধা না হয় এটা দেখো যেমন ফর এক্সাম্পল কোন নদীটি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে গোদাবরী এর সাথে দেখো বোধ একদম দু হাজার উনিশ সালে এম এস পরীক্ষায় এসেছিলো কৃষ্ণা নদী কোথায় পড়েছে উনিশ আবার এসেছিলো সিন্ধু নদী কোথায় পড়েছে কুড়ি সালে এসেছিলো তোমাদের মহানদী কোথায় পড়েছে তো এরকমভাবে সব একসাথে কালেক্ট করে যখন পড়বে তখন দেখবে অলরেডি তোমাদের এই প্রশ্নগুলো খুবই সহজ লাগবে ফর এক্সাম্পল এখানে দেখো ইভেন্ট আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এক্সট্রা ডিটেলস অ্যাড করে দিয়েছি কোথায় কোথায় হবে তোমাদের পরীক্ষায় এসেছিলো দু হাজার একুশে কোথাও হবে এবার আসতে পারে বাইশে কোথায় হবে বা চব্বিশে কোথায় হবে বা ছাব্বিশে কোথায় হবে তো একসাথে এগুলোকে আমি অ্যাড করে দিয়েছি যাতে তুমি পরীক্ষায় এগুলো খুব ভালোভাবে পড়তে পারো ফর এক্সাম্পল দু হাজার বাইশে ফিফা ওয়ার্ল্ড কাপ সবাই পড়েছো পরীক্ষা অলরেডি চলে এসছে কোথায় হচ্ছে কাতার প্রথম কোথায় হয়েছিল উড়ুগুয়েতে এটা তোমাদের ডাব্লুবি কনস্টেবল এসেছিলো বাইশে কাতার এসছে তোমাদের দু হাজার একুশের এম টিএস পরীক্ষায় এই যে রিক্রুটমেন্টটা চলছে দু হাজার এবার পরীক্ষা তোমাদের আসতে পারবে যে দু হাজার ছাব্বিশে কোথায় তো এগুলো সব তুমি এক জায়গায় পেয়ে যাচ্ছো যাতে তোমাকে অন্য জায়গায় কোথাও ঘুরে বেড়াতে হবে না বা অন্য কোনো বই তোমাকে পড়তে হবে না ফর এক্সাম্পল এখানে যক্কির রিলেটেড প্রশ্ন এসছে তো যক্কির রিলেটেড সমস্ত এক্সট্রা ডিটেলস আমি এখানে অ্যাড করে দিয়েছি যেগুলো সব তোমাদের পরীক্ষা আসবে আমাদের বৃহত্তম গ্রন্থি বারবার হয় ইউরিয়া কোথায় উৎপন্ন হয় যক্কিতে তো এগুলো সব তোমাদের এখানে অ্যাড করে দিচ্ছি যাতে তোমাদের পড়তে একটু সুবিধা হয় তো এগুলো সব পড়বে এখানে দেখো সেন্সাস রিলেটেড প্রশ্ন জনসংখ্যায় প্রতি এক জন পুরুষের মধ্যে নারীর সংখ্যাকে কী বলা হয় লিঙ্গানুপাত এবার তোমাদের পরীক্ষায় যেগুলো এসছে দেখো দু হাজার এগারো সালে সেন্সাস অনুযায়ী লিঙ্গানুপাত কোথায় আমাদের ভারতের কত প্রত্যেক হাজারজন পুরুষে নশো চল্লিশ জন মহিলা সেরকমভাবে সবচেয়ে বেশি লিঙ্গবোধ কোথায় কেরালাতে প্রতি হাজারজন পুরুষে এক হাজার চুরাশি জন মহিলা সর্বনিম্ন কোথায় সর্বনিম্ন লিখ বিশিষ্ট রাজ্য হরিয়ানা একশো জন পুরুষে আটশো সাতাত্তর জন মহিলা তো এরকমভাবে এই এক্সট্রা ডিটেলসগুলো কিন্তু বেশি ভালোভাবে তোমাদের মুখস্থ করতে হবে যাতে ঘুরিয়ে ফিরিয়ে যেমনই পরীক্ষায় দেখ সেরকমভাবে ফর এক্সাম্পল এই প্রশ্নটা দেখো বিজয় হাজারের ট্রফি দেখো এটাকে আমি একদম এপ্রিল দু হাজার তেইশ পর্যন্ত আপডেটেড করে দিয়েছি তো বিজয় হাজারের ট্রফি দু হাজার বাইশ তেইশ এটা জিতেছে সৌরাষ্ট্র তাহলে পরীক্ষার জন্য আর কোনো রকম কোনো ঝামেলা তোমার হচ্ছে না তবে দেখো খারিফ শস্য কখন হয় বর্ষাকালে এবার সমস্ত ডিটেলস এইখানে তোমাদের অ্যাড করে দিয়েছি কোনগুলো খারিফ শস্যের উদাহরণ সেগুলো এখান থেকে পেয়ে যাচ্ছ তো ডাইরেক্ট এগুলো তোমাদের পরীক্ষার জন্য কাজে লেগে যাবে তো সেরকম তোমাকে কিন্তু পড়তে হবে ফর এক্সাম্পল এই প্রশ্নগুলো দেখো পিমলের হুলে নিম্নক্ত কোনটি প্রাকৃতগত পাওয়া যায় তো এটা আমরা জানি অ্যাসিড বা পিমড়ের হুলে আমরা জানি অ্যাসিড ফর্মিক অ্যাসিডেরই আরেক নাম হচ্ছে মিথানৈক অ্যাসিড তো প্রশ্ন স্ট্যান্ডার্ড ওটা বুঝছো আমরা পড়ে আসছি যে ফর্মিক অ্যাসিড পরীক্ষা অপশানে তুমি ফর্মিক অ্যাসিড পাচ্ছ না হয় তোমাকে না পড়ে থাকলে তোমাকে ছেড়ে আসতে হবে নাহলে তুমি আন্দাজে যে কোনো একটা মেয়ে আসবে কিন্তু তুমি যদি এটা জানা থাকে যে ফর্মিক অ্যাসিডকে মিথানোইক অ্যাসিড বলে তাহলে ইজিলি তুমি এখান থেকে তিন নাম্বার পাক্কা পেয়ে যাচ্ছ এরকমভাবে কমলাতে যেটা পাওয়া যায় তেঁতুলে যেটা পাওয়া যায় টমেটোতে যেটা পাওয়া যায় লেবুতে যেটা পাওয়া যায় সমস্ত এখানে আমি অ্যাড করে দিয়েছি এবং এই যে অ্যাড করেছি এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমাদের এসএসসির পরীক্ষায় এসেছে এমন যে শুধু এক্সট্রা অ্যাড এক্সট্রা ডিটেলস অ্যাড করেছি প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদের এসএসসি পরীক্ষায় এসে এই যে টোটাল পাঁচ হাজার জিকে আমি তোমাদের কমপ্লিট করালাম তিন হাজার জিকে একশো উনত্রিশ থেকে একশো অষ্টআশি পর্যন্ত থ্রি থাউজেন্ড জিকে তারপরে এর আগে যেটা ভলিউম ওয়ান ছিল সেখানে তোমাদের এক হাজার পঞ্চাশটা জিকে এবং এইটা ভলিউম টু ভলিউম টুতে কত বারোশো জিকে তা টোটাল দেখো তুমি যদি যোগ করো তাহলে পাঁচ হাজার প্লাস জিকে তোমাদের কিন্তু পরীক্ষার আগে আমি কমপ্লিট করে দিয়েছি এবার তোমার দায়িত্ব পরীক্ষায় খুব ভালোভাবে পড়ে যাওয়াও এবং খুব ভালোভাবে পাশ করে আসো কারণ রিসেন্টলি জিডি কনস্টেবল পরীক্ষা অনেক স্টুডেন্ট পাস করেছে তোমরা কমেন্টও করেছো এবার দেখো এই যে মন্দির রিলেটেড প্রশ্ন এসছে একটা যে বোম্বুই মন্দির কোন রাজ্যে তামিলনাড়ু এটা তো আমরা জানলাম এবার দেখো তোমাদের এসএসসির পরীক্ষায় কী কী এসছে যে কোনারকে সূর্য মন্দির গ্রেট লিভিং অফ চোলা কান্ডারিয়া মহাদেব মাতান্ডা সূর্য মন্দির এগুলো কোথায় কোথায় রয়েছে মিনাক্ষী মন্দির কোথায় তো এগুলো সব তোমাদের পরীক্ষায় এসেছে বুকস অ্যান্ড অথার্স থেকে প্রচুর প্রশ্ন এসছে ওয়েটিং ফরেস্ট ভিসা বি আর আম্বেদকর কম করে দশ থেকে পনেরোবার বার রিপিট হয়েছে প্রশ্নটা মহাত্মা গান্ধী দেখো অপশানে রয়েছে সরি মহাত্মা গান্ধী অপশানের রয়েছে তো মহাত্মা গান্ধীর যে বুক বুকার সেগুলো এখানে আমি অ্যাড করে দিয়েছি তো এরকমভাবে তোমাকে নিজে থেকে পড়তে হবে ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছ মাধবী মুদগাল কোন নিজের সাথে জড়িত উড়িষ্য উড়িশি ডান্স ফর্মের সাথে এবার সেগুলো আমি তোমাদের এক্সট্রা ডিটেলস অ্যাড করে দিয়েছি মিনতি মিশ্রা গুরু কেরুচরণ মহাপাত্র মাধবী মুদগাল এলিয়ানা সিটি সিটি এগুলো সব তোমাদের এখানে আমি অ্যাড করে দিয়েছি এরকমভাবে তুমি একদম টোটাল পেজ রয়েছে তো এরকমভাবে সমস্ত এক্সট্রা ডিটেলস আমি অ্যাড করে দিয়েছি খুব খুব ভালোভাবে প্রত্যেকে পড়ে যাও আশা করছি তোমাদের আউট অফ টোয়েন্টি ফাইভ কোশ্চেন্স এই টোটাল পাঁচ হাজার যে কে যদি তুমি কমপ্লিট করে উঠতে পারো ফিফটিন প্লাস মিনিমাম তোমরা কমন পাবেই ফিফটিন প্লাস মনে হচ্ছে পনেরো ইন্টু তিন মনে হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর তো মিনিমাম এখান থেকে কমন পাবেই পাবে কিন্তু যেহেতু একটাই পরীক্ষা হচ্ছে একটু বেশিভাবে তোমাকে পড়তে পড়বে সেজন্য এক্সট্রা ডিটেলসগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট ফর এক্সাম্পল এখানে পরীক্ষায় এসেছিল যে মহীুরের যুদ্ধ কতগুলো হয়েছে চারটি যুদ্ধে এবার কোন যুদ্ধ কখন হয়েছিল সেটা তোমাকে জানতে হবে এর সাথে চতুর্থ যখন ইঙ্গ মহূর যুদ্ধ হয়েছিলো সেই যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়েছিল তো এটাও তোমাকে জেনে রাখতে হবে এরকমভাবে তোমাকে নিজেকে রেডি করতে হবে ওকে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বে প্রত্যেকটা পিডিএফ তোমাদের আটচল্লিশটা আছে তো খুব তাড়াতাড়ি আর তো কুড়ি দিনের মধ্যে পরীক্ষায় টাইম নেয় ফর এক্সাম্পল দেখো এখানে পণ্ডিত অরিপ্রসাদ চৌরশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বাঁশি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হবে বাঁশির সাথে কে কে যুক্ত সেগুলো এখানে অ্যাড করে দিয়েছি হরিপ্রসাদ চৌরশিয়া সুভাষ কামাল রাজেন্দ্র প্রসন্নর নারায়ণ ঘোষ টি মহলিঙ্গম পান্নালাল ঘোষ এরকমভাবে এগুলোকে আমি অ্যাড করে দিয়েছি যাতে তোমরা পরীক্ষার আগে এগুলো সব ভালোভাবে পড়তে পারো এখানে দেখো এই একটা প্রশ্ন এসেছে যে প্রথম ভারতীয় মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন সরোজিনী নাইডু এবার এখান থেকে পরীক্ষার যে প্রশ্নগুলো এসেছিল যে সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা তোমাদের একশো উনিশশো পঁচিশ সালে কানপুর অধিবেশনে তোমাদের ডাব্লিউ বিশেষ পরীক্ষা আর একটা এসেছিলো যে প্রথম মহিলা কেছে তো অ্যানিভেশান্ত উনিশশো সাতেরো কলকাতা অধিবেশন তো এইগুলো সব আমি খুঁজে খুঁজে নিজে থেকে এক্সট্রা ডিটেলস অ্যাড করে তোমাদের দিয়েছি এবং সব প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কোনো ইরোড নেই এই প্রশ্নগুলোর মধ্যে সব একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক অ্যান্সার দেওয়া আছে তোমাকে জাস্ট পড়তে হবে এবং সব তো তুমি দেখতে পাচ্ছ বাংলাতে পেয়ে যাচ্ছো বাংলা কোথাও বইও অ্যাভেলেবেল নয় একমাত্র আমি তোমাদের বাংলাতে করাচ্ছি তো একটু ভালোভাবে ভিডিওগুলো দেখে নিতে পারো যাতে পিডিএফ দরকার নেই এবং যাতে পিডিএফ দরকার প্রিন্ট আউট করে পড়তে যাও কারণ এরপরেও আর একটা এমটিএস রিক্রুটমেন্ট আউট হবে সেটাই হয়তো লাস্ট চান্স সেটাতে বেশি ভ্যাকেন্সি থাকবে পরের বছর ভোট আছে তো তার আগেই তোমাদের এই বছর যদি একটা এমটিএসের চাকরি লাগিয়ে দিতে পারো তো সব থেকে বেস্ট হবে তো আই হোপ তোমাদের পিডিএফটা ভালো লেগেছে টোটাল এই পিডিএফে বারোশো কোশ্চেন্স আটচল্লিশটা শিফট টোটাল নাইনটি এইট পেজ এবং এটার প্রাইস হচ্ছে অনলি ফিফটি নাইন রুপিস ওকে তো তোমাদের মধ্যে প্রায় চার পাঁচ হাজার টাকা যদি নোট বিক্রি হয় তাহলে আমার টাইপিংয়ের খরচাটা পুরোটাই উঠে যাবে অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দাও বন্ধুর সাথে একটু শেয়ার করে দিও ভিডিওটা অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং